বেবি সুজি রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে একটি বাটি গরম করতে দিবেন। তারপর এক চামচ মতন ঘি দেবেন, পরিমাণ মতো দেবেন। একটু নাড়াচাড়া করবে ভালো করে। ভালো করে গরম করবেন ঘিটাকে। তারপরে এখানে দু চামচ সুজি আর এক চিমটি চিনি, একটা চিজের টুকরো আছে, প্রথমে সুজি চিনিটা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে লাল করে নাড়াচাড়া করবেন, এটা লাল হয়ে যায় ভালো করে। ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবেন। আপনারা আপনাদের বাচ্চার অনুযায়ী বয়স অনুযায়ী খেতে পারবেন সেই অনুযায়ী সুজি। চিনি খাওয়ানো চলবে, খাবেন না হলে এর পরিবর্তে গুঁড়ো দিতে পারেন। সুজিটা ফুটে উঠলে চিজটা গলে যাবে, কিছুক্ষণ ফুটতে দিবেন। ভালো করে ফুটে গেলে চিজটাও গলে যাবে। গরম খাওয়ালে বাচ্চাদের জিভ পুড়ে যেতে পারে, ঠান্ডা হয়ে গেলে খাওয়াবেন, হালকা ঠান্ডা হয়ে গেলে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে।